আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, সহকারী শিক্ষক নবম দশম শ্রেণী। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বিগত ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম পঞ্চম অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটি টপিক বিএমআর নিয়ে। তো আজকে আমি তার পরবর্তী যে টপিক বিএমআই, সেই বিএমআই নিয়ে এরকমভাবে আলোচনা করব। তো আমরা শুরুতে বিএমআই কি সেই বিষয়টি একটু জেনে নিই। বিএমআই আমরা যদি বলি, বিএমআই এটি একটি সংক্ষিপ্ত রূপ যা পূর্ণ হচ্ছে বডি মাস ইনডেক্স। বডি মাস ইনডেক্স, এই বডি মাস ইনডেক্সের সংক্ষেপে বলা হয় বিএমআই। তাহলে আমরা এই বডি মাস ইনডেক্সের দ্বারা কি বুঝতে পারছি, অর্থাৎ এই বিএমআই দ্বারা বোঝানো হয় মানব দেহের গড়ন এবং চর্বির একটি সূচক। মানব দেহের গড়ন এবং চর্বির একটি সূচক, অর্থাৎ আমার ওজন অনুযায়ী এবং উচ্চতা অনুযায়ী, আমার ওজন এবং উচ্চতা অনুযায়ী আমার শরীরের অবস্থানটা নির্ণয় করা হয়। আমি কোন পর্যায়ে আছি, আমাদের শরীরের চর্বির অনুপাতটা কতটুকু আছে, অর্থাৎ আমি কি মোটা না স্বাভাবিক না এরকমভাবে কি আমার ওজন কম। এই ওজন বেশি কম এবং স্বাভাবিক সেই বিষয়টি মূলত আমরা নির্ণয় করি এই বিএমআই দ্বারা। তো এই বিএমআই নির্ণয় করার জন্য আমরা জানি যে একটি সূত্র রয়েছে, অর্থাৎ সেই সূত্রটি হচ্ছে, আমরা একটু জেনে নিই, সূত্রটি হচ্ছে বিএমআই সমান দেহের ওজন। হ্যাঁ, ওজন রাখবে হলো আমরা একক যদি বলি কেজিতে, দেহের ওজন অর্থাৎ কেজিতে। আর আমরা বলব হলো দেহের উচ্চতা, উচ্চতা, এই উচ্চতার বর্গ আসবে, অর্থাৎ এই উচ্চতার এককে আসবে আমরা কি বলি মিটার। উচ্চতা আসবে মিটার, আর এর কি আসবে বর্গ, অর্থাৎ আমরা এখানে বর্গ দিচ্ছি। তাহলে দেহের ওজন ভাগ হলো দেহের উচ্চতা স্কোয়ার, অর্থাৎ এককটি কি আসতেছে মিটার। এই সূত্রটি ব্যবহার করে আমরা আমাদের শরীরের চর্বির সূচক এরকমভাবে বের করতে পারি, অর্থাৎ আমার শরীরের উচ্চতা অনুযায়ী এবং ওজন অনুযায়ী, অর্থাৎ আমার চর্বির অনুপাতটি ঠিক আছে কিনা, আমি কোন অবস্থায় আছি, আমার ওজন অতিরিক্ত না স্বাভাবিক অবস্থায় না এরকমভাবে কি আমার ওজন কম, সেই বিষয়টি আমরা এই বিএমআই দ্বারা নির্ণয় করতে পারি। তো আমরা এই বিএমআই হিসেবে আমাদের শরীরের যে চর্বির সূচকটি কীভাবে আমরা বের করব, এজন্য তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন এরকমভাবে আসে। তো আমরা সেই প্রশ্নটি নিয়ে এরকমভাবে আলোচনা করতেছি। তো দেখো এখানে আমি লিখে রেখেছি 30 বছর বয়সী জামানের ওজন 75 কেজি এবং তার উচ্চতা 5'6" বলে জামানের বিএমআই নির্ণয় করো। তাহলে এরকম একটি প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে, তো আমরা সেই প্রশ্নটি এখন একটু সলভ করতেছি। তো দেখো প্রশ্নে বলা হয়েছে 30 বছর বয়সী জামালের ওজন 75 কেজি এবং তার উচ্চতা হচ্ছে 5'6". কিন্তু আমরা এই যে সূত্রটি দেখলাম, এই সূত্রের মধ্যে আমাদের উচ্চতাটা কি ছিল মিটারে, কিন্তু এখানে দেখো উদ্দীপকে বা প্রশ্নে দেওয়া আছে 5'6", তাহলে এখানে ফুট এবং ইঞ্চি ব্যবহার করেছে। তো আমরা সেই এককটিকে মিটারে এরকমভাবে পরিণত করতে হবে, তাহলে আমরা যদি এই সূত্রের মধ্যে মানটি বসাই দিই তাহলে কিন্তু আমাদের বিএমআই মানটি সহজে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এই সমাধানটি করার জন্য প্রথমে জামালের তাহলে জামালে আমরা ওজন জামালের ওজন কতটুকু দেওয়া আছে 75 কেজি। এরপরে আমরা জামালের ওজন নিলাম, জামালের উচ্চতা উচ্চতা 5'6". তাহলে এই অপশনগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা জামালের ওজন পেলাম 75 কেজি এবং উচ্চতা পেলাম 5'6". এখন আমরা এই সূত্রের মান হিসাবে বের করার জন্য, যেহেতু ওজন আমাদের ঠিক আছে কেজিতে কিন্তু উচ্চতাটা আমাদের বের করতে হবে মিটারে, তো মিটারে বের করার জন্য আমরা এখান থেকে ফুট কিরকম আর কি প্রথমে ইঞ্চিতে পরিণত করব। তো দেখো 5 × 12 আমরা জানি যে ফুটকে ইঞ্চিতে আনার জন্য 12 দ্বারা গুণ করতে হয়,
12 ইঞ্চি, এক ফুটে 12 ইঞ্চি, তাহলে 5 ফুটে কত? 5 গুণ 60 ফুটের জন্য 12 লাগুন তো না, এর সাথে আছে হচ্ছে 6 ইঞ্চি, তাহলে টোটাল আমরা এখন কোন একক পেলাম, ইঞ্চি পেলাম, তাহলে দেখো 60 আর 6 কত? 66 ইঞ্চি। এই 66 ইঞ্চিকে আমরা এখন পরিণত করব এরকম ভাবে কি মিটারে, তো মিটারে পরিণত করার জন্য আমাদের দুইটি অপশন রয়েছে, একটি সরাসরি আমরা ইঞ্চির সাথে মিটারের সম্পর্ক দিয়েও করতে পারি, আর যেহেতু আমাদের বিএমআর অঙ্ক করতে হয় এজন্য আমরা বিএমআর অঙ্কে যাতে এরকম ভাবে সেন্টিমিটার বের করতে হয় ওই সেন্টিমিটারকে আমরা একই সূত্র দিয়ে এরকম ভাবে যদি বের করতে পারি এজন্য আমরা এই সেন্টিমিটারটা আগে ব্যবহার করব, এরপরে আমরা মিটারে ব্যবহার করব। তাহলে 66 ইঞ্চির সাথে আমরা জানি ইঞ্চির সাথে সেন্টিমিটার একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তাহলে দেখো এখন আমরা পেলাম হলো সেন্টিমিটার, 2.54 সেন্টিমিটার। এই যে আমরা এখন কি পেলাম, এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 2.54 এর সাথে, তাহলে আমরা পাবো হচ্ছে 167.64 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে এখন আমরা মিটারে আনবো, সেন্টিমিটারকে আমরা মিটারে আনবো, আর মিটারে আনার জন্য আমরা জানি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। যদি আমরা 100 দ্বারা এরকম ভাবে যদি ভাগ দেই, দেখো 100 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা কোন একক কি হবো? মিটার। তাহলে এই মিটার অর্থাৎ 100 দ্বারা ভাগ দেওয়ার ফলে আমাদের যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টটি হচ্ছে 1.67 64, তাহলে এত কি পেলাম আমরা? মিটার। 1.67 64 এটি আমরা মিটারে পেলাম। তাহলে এই মিটার আমরা এখন পেয়ে গেছি, এই মিটারের বর্গটা হচ্ছে আমাদের সূত্রের মধ্যে বসালে আমরা কিন্তু বিএমআরটি এরকম ভাবে পেয়ে যাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি এই অংশটুকু আশা করে বুঝতে পেরেছো? তো আমরা পরবর্তীতে এরকম ভাবে যে সূত্রটি সেই সূত্রটি নিয়ে এখন যদি আমরা বের করি, আমরা জানি যে বিএমআই, তাহলে বিএমআই এর যে সূত্র, তাহলে সেই সূত্রটি দেখো তোমরা, জামালে বিএমআই ইকুয়াল টু আমরা কি বলি তার দেহের ওজন, তাহলে তার দেহের ওজন কত ছিল? 75 কেজি। আর আমরা জানি যে ওজন ভাগ হলো কি হবে? উচ্চতা, তার মিটার স্কোয়ার, উচ্চতা কোন এককে মিটারে কত স্কোয়ার, তাহলে উচ্চতা আমরা মিটারে পেয়েছি কত? 1.6764, তাহলে এত কি পেয়েছি আমরা? মিটার। তাহলে তার এরকম ভাবে কি আমরা যদি বলতে পারি যে মিটার এটা কি আসবে? স্কোয়ার। তাহলে দেখো আমরা 75 কেজি আর এখানে কি পেলাম হলো তার উচ্চতাটা মিটারে পেয়েছি। এখন আমরা যদি এরকম ভাবে কি এখানে ভাগ করি তাহলে আমাদের যে মানটি আসবে সেই মানটি হচ্ছে কিন্তু বিএমআর মান, অর্থাৎ এখানে আমরা 75 ঠিকই রাখলাম। তো উচ্চতা যা ছিল তার বর্গ, উচ্চতার বর্গ, তাহলে আমরা স্কোয়ার যদি করি 1.6764কে যদি আমরা এরকম ভাবে কি স্কোয়ার করি তাহলে আমরা যে মানটি পাবো এরকম ভাবে কত? 2.82। এখন আমরা যদি 75কে 2.82 দ্বারা ভাগ দিই তাহলে যে মানটি আসবে দেখো সেই মানটি হচ্ছে আমাদের বিএমআই এর মান 6.59, অর্থাৎ 26.59। এই মানটি হচ্ছে বিএমআই এর মান, অর্থাৎ আমরা যদি বলি জামানের বিএমআই কত? 26.59। তাহলে এটুকু হলে তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে যে জামানের বিএমআই এর মান কত, তাহলে আমরা বিএমআই এর মান বের করলাম। তো এখন তোমাদের এইখান থেকে কিছু প্রশ্ন আসে এর সাথে যে বিএমআই তো আমরা বের করলাম, তো এখন এই যে জামানের বিএমআই বের হলো এই অবস্থান অনুযায়ী জামান কোন পরিস্থিতি আছে, তার ওজন কি বেশি আছে উচ্চতা অনুযায়ী, বা তার ওজন কম আছে সে কি মোটা না রোগা, এরকম বিষয়গুলো আসে বা স্বাভাবিক অবস্থায় আছে সেই বিষয়টি তোমাদের কাছে এরকমভাবে জানতে চাওয়া হয়, অর্থাৎ তোমার মন্তব্য এরকমভাবে লিখতে হয়। তো এই ক্ষেত্রে আমরা জানবো যে বিএমআই আমাদের একটি এরকমভাবে শখ দেওয়া আছে যেখানে আমাদের মানের এরকমভাবে কি বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে। তো খেয়াল করে দেখো যদি কারো বিএমআই মান, আমি সেই বিষয়টি একটু তোমাদের নজরে দিচ্ছি, দেখো যদি কারো বিএমআই মান 18.58
2.9 এই মানের মধ্যে যদি আসে তাহলে আমরা তাকে বলবো আদর্শ মান। তাহলে বিএমআই আমরা কি বলবো? আদর্শ মান। এই মানে আসলে কি বলবো? আদর্শ মান। আচ্ছা এরপরে দেখো যদি কারো বিএমআই এর মান 25 থেকে 29.5 এরকম আসে তাহলে আমরা বলবো যে তার অতিরিক্ত ওজন, অর্থাৎ এক্ষেত্রে সে হচ্ছে অতিরিক্ত ওজন, আর ওজন হচ্ছে বেশি। এরপরে দেখো যদি 29 অর্থাৎ এখান থেকে 30 থেকে এরকম ভাবে কি যদি 34.9 এই মানে আসে তাহলে আমরা তাকে বলবো মোটা হওয়ার প্রথম স্তর। তাহলে এখানে কি বলবো? মোটা হওয়ার প্রথম স্তর। এরপরে দেখো যদি কারো এরকম ভাবে জানো 35 থেকে 39 এই মানের মধ্যে এই বিএমআই পাওয়া যায়, বিএমআই মান যদি কারো 35 থেকে 39 মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলবো মোটা হওয়ার দ্বিতীয় স্তর। তাহলে কি হচ্ছে? দ্বিতীয় স্তর। ঠিক অনুরূপ ভাবে যদি 40 এরকম ভাবে উপরে হয়, 40 থেকে যত উপরে হতে পারে অর্থাৎ 40 উপরে হলে তাকে আমরা বলবো মোটা হওয়ার দ্বিতীয় স্তর, অর্থাৎ সর্বোচ্চ স্তর তাকে বলা হয়, দ্বিতীয় স্তর বা সর্বোচ্চ স্তর। অর্থাৎ সে এরকম ভাবে কি মৃত্যু ঝুঁকিতে রয়েছে, অর্থাৎ তার বিএমআই মানটা অতিরিক্ত মান, তার এরকম ভাবে কি মৃত্যু ঝুঁকি রয়েছে, অর্থাৎ তার ডাক্তারের এরকম ভাবে কি সর্বপূর্ণ হতে হবে এবং নিয়মিত এরকম ভাবে কি তার পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, ব্যায়াম করতে হবে, তাহলেই সে এরকম ভাবে কি সঠিক মানে আসতে পারে। তো এখন যদি তার এরকম ভাবে 9.5 থেকে 14.9 মধ্যে আসে তাহলে আমরা কি মনে করবো? আদর্শ মান। তো সেই হিসেবে দেখো এখানে জামালের বিএমআই আমরা যদি বলি 18.5 থেকে 14.9 মধ্যে নেই তাহলে আদর্শ মান সে কি করছে? ক্রস করছে। অর্থাৎ আদর্শ মান ক্রস করার পর দেখো 25 থেকে 29.5 এখানে কি হচ্ছে? অতিরিক্ত ওজন আসছে, অতিরিক্ত ওজন। তার মানে আমরা যদি বলি জামানের অতিরিক্ত ওজন, অর্থাৎ তার সুস্থতার জন্য যতটুকু এরকম ভাবে ওজন থাকা দরকার সেই ওজনের তুলনায় সে কি রয়েছে? বেশি। অর্থাৎ তার ওজন কি করতে হবে? কমাতে হবে। এজন্য তার এরকম ভাবে কি পরিমিত খাদ্য গ্রহণ এবং এরকম ভাবে কি নিয়মিত পরিশ্রম করতে হবে এবং বেশি খাদ্য গ্রহণ করতে হবে আর ব্যায়ামও করতে হবে। তো ঠিক ওইভাবে দেখো যদি কারোর এরকম ভাবে কি 30 থেকে 34.9 মধ্যে আসে তাহলে মোটা হওয়ার প্রথম স্তর, অর্থাৎ এখান থেকে সে মোটা হওয়ার যাত্রা শুরু করেছে। এরপর এরকম ভাবে 35 থেকে 39 সবগুলো এরকম ভাবে কি দ্বিতীয় স্তর আর 40 মধ্যে সর্বোচ্চ মান। তো এই ক্ষেত্রে আমরা যে বলবো যে আদর্শ মান ক্রস করার পরেই তাদেরকে নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা করতে হবে, খাবারের মধ্যে এরকম ভাবে কি বেশি খাদ্য গ্রহণ করতে হবে, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে, তাহলেই সে এরকম ভাবে সুস্থ থাকতে পারবে। ঠিক অনুরূপভাবে বিপরীত যদি কারো এরকম ভাবে কি বিএমআই এর মান 18.5 এর নিচে আসে তাহলে তাকে এরকম ভাবে কি আমরা বলবো ওজন কম, আর এই ওজন কম হলে তার ওজন বাড়াতে হবে, আর ওজন বাড়ানোর জন্য তার এরকম ভাবে কি খাবার দাবারের মান বাড়াইতে হবে এবং পরিশ্রম করলে তার পরিশ্রমের ধরনটা এরকম ভাবে কি কমাইতে হবে, তাহলেই সে এরকম ভাবে কি আদর্শ মানের মধ্যে আসতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের এই ক্লাসটি এরকমভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে আমাদের যে পাকস্থলীতে বা বিভিন্ন অংশে যে খাদ্য পরিপাকগুলো রয়েছে সেই পরিপাক নিয়ে আলোচনা করব। তো সেই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং যেহেতু তোমরা বাসায় রয়েছো এই করোনাকালীন সময়ে তো বাসায় অবস্থান করবে এবং তোমরা অবশ্যই এরকমভাবে কি সতর্কতা অবলম্বন করবে এবং আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, বাবা মার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, সেই সাথে আমরা যে তোমাদের নির্দেশনাগুলো দিচ্ছি সেই নির্দেশনাগুলো পালন করবে, তাহলেই তোমরা এরকমভাবে কি জীবনে সফলকাম হতে পারবে। তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।